বলো টুকাই বাবু, আমি সব শুনছি। উর্মি, তুমি তো জানোই আমাদের বাড়ির অবস্থা কেন খারাপ হয়েছিল, কখন খারাপ হয়েছিল। জানি তো, তখন আমি কলেজে পড়ি। বাড়ির অবস্থা দেখে না আমার মাথা কাজ করছিল না, কি করে আমি এত বড় সংসারটাকে টেনে নিয়ে যাব। তখনই আমি শুরু করলাম ট্যাক্সি চালাতে। তুমি কলেজে পড়ার সময় থেকেই ট্যাক্সি চালাচ্ছ? হ্যাঁ, সংসারের চাপ তখন প্রবল, চারিদিক থেকে আমি কেমন একটা কোণঠাসা হয়ে পড়ছিলাম জানো তো। বাড়িতে টাকা নেই, কি বাজার হবে, কে কি খাবে, কেউ কিচ্ছু জানে না। আর তখনই এই সব কিছুর থেকে মুক্তির উপায় আমার ওই একটাই ছিল, মাউতার গান। ওটা আমার প্যাশন ছিল উর্মি। আমি মিস্টার ব্রিগেনজার ক্লাসে অনেক আগে থেকেই ভর্তি হয়ে গেছিলাম, কিন্তু ট্যাক্সি চালানো শুরু করার পরেও না আমি কিন্তু ক্লাস ছাড়িনি। কিন্তু এই তারপরেই ক্লাসের ছেলে মেয়েগুলো যখন জানতে পারলো যে আমি ট্যাক্সি চালাই, আমার প্রতি ওদের দৃষ্টিভঙ্গিগুলোই বদলে গেল, অন্য চোখে দেখতে শুরু করলো আমাকে। দেরি হয়ে গেল, স্যার আসেনি তো এখনো? না, স্যার তো আসেনি, কিন্তু ট্যাক্সিওয়ালা ঠিক চলে এসেছে ক্লাস করতে। ইস, কি দুর্গন্ধ! হবে না, ঘেমে নিয়ে চান করে এসেছে তো। এই সরে বস, কি হলো, সরে বসতে বললাম তো। আস্তে আস্তে, ট্যাক্সির হর্ন না, মাউথ অর্গ্যান, এত জোরে না বাজালেও হবে। আমিও হাল ছাড়িনি, ওটা আমার প্যাশন ছিল, ভালোবাসা। তারপরে আমিও লেগে পড়েছিলাম। জানি টুকাই বাবু, তুমি তো হাল ছেড়ে দেবার মানুষই নও। তারপর আমার একটু আসতে লেট হয়ে গেল। আসলে একটা প্যাসেঞ্জার অনেকটা দূরে যেতে চাইলো, আর ওনাকে ছেড়ে ফেরার পথে রাস্তায় একটু যানজট ছিল। তারপর এত সমস্যা যখন, তাহলে না এলেই তো পারতে। স্যার এটা কি বলছেন স্যার, আমি তো, তুমি তো, তোমার জন্য আবার প্রথম থেকে শুরু করতে হবে আমাকে? শোনো, এত সময় আমার নেই, সরি। সরি স্যার, এরকম আর হবে না, আমি এরপর থেকে আমি ঠিক ঠিক সময় আসবো। দাঁড়াও, তোমাকে আমি একটা বই কিনতে বলেছিলাম, কিনেছো? এই মাসে আমার একটু সমস্যা আছে, আমি নেক্সট মান্থে। মানেটা কি, 3 মাস ধরে তুমি একটা বই কিনতে পারছো না? আজ কিনবো কাল কিনবো বলে কাটিয়ে যাচ্ছ? তুমি বরং ট্যাক্সি চালাও, ওটাই তোমার হবে, মাউতার গান তোমার জন্য। তুমি বিশ্বাস করো, আমি চেয়েছিলাম ট্যাক্সি চালানো আর ক্লাস দুটো একসঙ্গে ম্যানেজ করতে, কিন্তু সেদিন স্যার ওটা বলার পর আমি আর আর পারলাম না নিজেকে কন্ট্রোল করতে। ট্যাক্সি বলা নাকি তোমার মাউতার গান বাজাবে, শখ কত! আরে যা যা, ট্যাক্সির হর্ন বাজা, কাজে ধরবে। তারপর থেকেই আমি প্রতিজ্ঞা করি যে ওই মাউতর গান আমি আর ধরব না, এসব নয় আমার জন্য, আমি যোগ্যই নই এসবে। এত শক্ত মানুষটা এতদিন ধরে এত কষ্ট পুষে রেখেছে, যে আজ এতটা ভেঙে পড়েছে, ওই আমাকে তো কোনোদিন বুঝতেও দেয়নি। কি ভাবছো উর্মি,
নিশ্চয়ই আমাকে অনেক ছোট মানুষ ভাবছ। ভাবছ তো আমি একজন হেরে যাওয়া মানুষ। তুমি নিশ্চয়ই আমাকে আর আগের মতো রেসপেক্ট করবে না। তুমি সব কি বলছো টুকাই বাবু? এই কথাগুলো শুনে আমি তোমাকে রেসপেক্ট করবো না? কেন করছো? করার তো কথা নয়। আমি তোমাকে বারবার বলি যে তুমি নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর কনফিডেন্স রাখো, কখনো হেরে গিয়েও হারটাকে মেনে নিও না, ফাইট করে যাও। আর আমি আমি তো নিজেই এগুলো করতে পারছি না, হেরে যাচ্ছি বারবার। আমি চিরকালই একজন হেরে যাওয়া মানুষ ছিলাম উর্মি, না হলে তো আমি আমার ওই ভালোবাসার জিনিসটাকে ধরে রাখতে পারতাম। আমার কোনো যোগ্যতাই নেই, কোনো যোগ্যতা নেই তোমাকে এত বড় বড় কথা বলার। কি বলছো তুমি টুকাই বাবু? তোমার যোগ্যতা নেই তো কার যোগ্যতা আছে? আমি ঠিকই বলছি উর্মি, তুমি যাই বলো না কেন, আমার কোনো যোগ্যতা নেই, আমি বিগ জিরো। কি বলছো বলো তো তুমি? হ্যাঁ, তোমার সাথে আমার দেখা হওয়ার পর থেকে তুমি আমাকে কত কিছু শিখিয়েছো বলো তো। আমাকে শিখিয়েছো টুকাই বাবু, তুমি তো শিখিয়েছো যে ইন্ডিপেন্ডেন্ট হতে, নিজের পায়ে দাঁড়াতে, কারোর উপরে ভরসা না করে থাকতে, সংসারের কথা ভেবে সংসারের জন্য তুমি রোদে পুড়ে কষ্ট করে ট্যাক্সি চালিয়েছো। আজ তোমার নিজের নামে একটা ক্যাব কোম্পানি আছে টুকাই বাবু, এটা কজনের থাকে গো? তোমার এই লড়াইটা না সবার কাছে একটা ইন্সপিরেশন, আমার কাছে ইন্সপিরেশন। তুমি ভাবলে কি করে আমি আমার আমি আমার ইন্সপিরেশনকে ঘেন্না করব? আমি তোকে রেসপেক্ট করব না? সে তুমি যাই বলো উর্মি, টুকাই বাবু তুমি তুমি আমাকে বলতে দাও। আমার অন্যায় হয়ে গেছে তোমাকে জোর করে। যদি জানতাম মাউথ অর্গান নিয়ে তোমার মধ্যে এরকম একটা ট্রমা আছে, আমি কখনো তোমাকে জিজ্ঞেস করতাম না, বিশ্বাস করো। আই ওয়াজ সো ইনসেনসিটিভ। তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও টুকাই বাবু, আই এম রিয়েলি ভেরি সরি। এই উর্মি এটা তুমি কি বলছো? না না, সরি তো আমার তোমাকে বলা উচিত। দেখো এই ঘটনাটা অনেক আগেই আমার তোমাকে বলা উচিত ছিল, তাহলে তো আমাদের মধ্যে এই ঝগড়াটা হতো না, তাই না? আমার ভুল হয়ে গেছে। আর আমি তোমাকে বলবো না তো কাকে বলবো? তবে এই কথাটা আমি তোমাকে আগে কেন বলিনি জানো? কেন? তার কারণ আমার নিজের প্রতি চাপা রাগ আর অভিমানটা এই ঘটনাটাকে চেপে রাখতে চেয়েছিল। নিজের ফেলিয়ারের কথাটা না আমি কখনো কাউকে লজ্জাতে বলতেই পারিনি। আই এম সরি উর্মি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আমার তোমাকে অনেক আগেই বলা উচিত ছিল, তবে আমি আর কোনোদিন তোমার কাছ থেকে কোনো কথা লুকাবো না, বিশ্বাস করো, কোনো দিনও না। অনেক হয়ে গেছে মা, এই অশান্তি আমি আর নিতে পারছি না। তোমাদের কাছ থেকে এরকম একটা বিহেভিয়ার আমি সত্যি এক্সপেক্ট করিনি। এমন তো না এটা প্রথমবার হচ্ছে, তোমরা নিশ্চয়ই কোনো সমস্যা ক্রিয়েট করছো সেটা খুব ভালো করে বুঝতে পারছি আমি, আর তোমরা থাকলে এটা বারবার হবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আমার আর নন্দিনীর আশীর্বাদটা হয়ে গেলে এখান থেকে চলে যাবে তোমরা। আমি চাই না তোমরা এখানে থাকো, তোমরা থাকলে অশান্তি বাড়বে এখানে। আমরা অশান্তি করি? ওগো ওগো, তুমি এখন কোথায় রয়েছে গো? কেন এখন এখানে নেই? যে ছেলেকে আমি 9 মাস পেটে ধরলাম, এত বড় করলাম, সে ছেলে বড় হয়ে গেল বউপে। হায় কপাল, কপাল আমার। কেঁদো না গো মা, আর কেঁদো না। মা তুমি এক্স্যাক্টলি চাইছোটা কি বলতো? কি চাইছো? আমি কি চাইছি তার আগে বল, তুই কেন এমন করছিস? তুই তো জানিস তোর বাবা রিটায়ার করেছে, বাড়ি সোনার তুল কেনার পয়সা আমাদের নেই, বাড়িতে নতুন সোনার তুলটা কেনা রয়েছে, ভাবলাম ওটা দিয়ে মুমাকে আশীর্বাদ করব। আমাদের ছেলে বাবাকে বিশ্বাসই করতে পারলো না। ছি দাদা, তোর থেকে কিন্তু এরকম আমরা একদমই আশা করি না। তুই মায়ের সাথে এরকম করতে পারলি রে? তা বাবা, এইটুকু একটা ব্যাপারের জন্য
ছি 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 ছি, তোর থেকে এরকম বিহেভিয়ার না আমরা একদমই এক্সপেক্ট করি না। ছি, তুমি না একদম কষ্ট পাবে না। শোনো, আমি তোমাকে বলছি, যারা তোমাকে কষ্ট দিয়েছে না, আমি ওদের সবকটাকে মেরে মেরে ছাতু করে দেবো। দেখো জানা উর্মি, একদম না, আমি ওরকম করবো। তুমি আমাকে চেনো না টুকাই বাবু, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। উর্মি, আমি তোমাকে চিনি, সেই জন্যই তো আমি ভয় পাচ্ছি, তুমি সত্যি সত্যি করে দিতে পারো। দেখো উর্মি, এখন আর এই সমস্ত ঝামেলা করে কোনো লাভ নেই, যা হওয়ারটা তো হয়ে গেছে, ভুলে গেছি সবটা। আর ওরা যেটা বলেছে, আমি তো ভুলতে পারছি না টুকাই বাবু, ওরা আমার টুকাই বাবুকে কষ্ট দিয়েছে, তাও অকারণ। তোমার তো কোনো দোষ ছিল না, তোমাকে প্রমিস করছি টুকাই বাবু, আমি ওদের কাউকে ছাড়বো না। শোনো, আমি তোমার সামনে তোমার ঢাল হয়ে দাঁড়াবো, কোনো খারাপ কিছু তোমায় কোনোদিন ছুঁতে পারবে না। তোমার সাথে খারাপটাও যেরকম আমি মেনে নেবো না, ঠিক সেরকম তোমাকে কেউ খারাপ কিছু বললেও আমি সেটা সহ্য করবো না। না উর্মি, আমি তোমার ঢাল, তুমি আমার কাছে ভীষণ দামি উর্মি। তুমি থাকলে আমার কোনো খারাপ স্মৃতির কথা মনে পড়ে না। তাই যে মানুষটা আমার এত এত খেয়াল রাখে, তাকে প্রোটেক্ট করাটা তো আমার কর্তব্য। তুমি দেখো উর্মি, তোমার সব বিপদে আমি ঢাল হব। এমনকি যদি মৃত্যুও আসে, তাহলে তাকে আগে আমার মুখোমুখি হতে হবে। তোমার আগে আমাকে নিতে হবে। ছেলেটা না একটা ইউজলেস তৈরি হয়েছে। কেন, আবার কি করলো? কি করলো সেটাই জানবো কি করে? ফোনত্ব হয় তার জন্য, তার জন্য ফোনটা ধরতে হয়। কতবার বলেছি ফোনটা ধরবি, ফোনটা ধরবি না, কোথায় রেখে দেখে যা। এত টেনশন করছো কেন? আছে কোথাও বন্ধু বান্ধবদের সঙ্গে? আমি তো সেটাই চাই না, আমি তো সেটাই চাই না যে ও বন্ধু বান্ধবদের সাথে থাকুক, পার্টি করুক। কত বড় মুখ করে বাবাকে বলেছি যে আমার ছেলে বিকি এমডি হওয়ার যোগ্য, আর এখন যদি বন্ধুদের সাথে এত পার্টি করে বাবা সন্দেহ করবে না? বাহ, কেন সন্দেহ করবে? একটা মিথ্যে বলে দেবো, বলে দেবো অন্য কোথাও কোনো কাজ করছে। এক্সকিউজ মি, তোমার বাবা না অত বোকা নয়। হ্যাঁ জানি জানি, বাবা যে অত বোকা নয় এটা জানি। বাবা খুবই চালাক, না হলে উর্মিকে সব দিতে চায়। কিন্তু সেটা তো আমি হতে দেবো না গায়ত্রী। একবার শুধু ভিকি এই কোম্পানির এমডিটা হয়ে যাক, তাহলেই আমার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে। তোমার স্বপ্ন তোমার গুণধর ছেলে পূরণ করলে হয়। ভিকি কোথায়? হ্যাঁ বাবা, ভিকি, ভিকি মানে হলো কি যে ভিকি? আমতা করছো কেন? কোথায় ভিকি? ভিকি খুব কাজে ব্যস্ত। আচ্ছা, কি নিয়ে তো ব্যস্ত সে? আর আর বলবেন না বাবা, এই নানান ইনভেস্টরদের সাথে ও মিটিং করেই যাচ্ছে, খাওয়া দাওয়ার সময় নেই। বাহ, তো দারুণ ব্যাপার। কাদের সঙ্গে মিটিং করছে, তাদের নাম বলেছে? আমারই ছেলে তো বাবা, একদম পারফেক্ট বিজনেসম্যান, মানে বিজনেসের কোনো কথা বাড়িতে শেয়ার টেয়ার করেন। আর এটা তো এথিক্যালি রং একদিক দিয়ে, তাই না? কারণ সব বিজনেসেরই একটা সিক্রেট থাকে। এই তো সেদিন অফিস থেকে খবর পেলাম যে ওই সারাদিন লাঞ্চ ডিনার কিচ্ছু করছে না। সে কি, কেন? ওই যে বললাম কাজের চাপ। এইভাবে যদি নিজের শরীরটার দিকে খেয়াল না রাখে তাহলে কি হবে বলুন তো বাবা? হ্যাঁ তাই তো। তা এখন কোথায় ও? ওই যে বাবা বললাম, নতুন ইনভেস্টর বলেছে আজকে যে নতুন ইনভেস্টরের সাথে ওর মিটিং আছে, বলেছে ডিল ফাইনাল না হলে ও বাড়ি ফিরবেই না। বাহ বাহ বাহ, তাহলে তোমাদের ছেলে বেশ উন্নতি করছে বলো। আমি তো আগেই বলেছিলাম তুমি ভিকিকে ঠিক চিনতে পারো, এখন কিন্তু অনেক সেন্সিবল হয়ে গেছে। আমার তো মনে হয় ও একটু বেশি সেন্সিবল হয়ে গেছে। জানেন বাবা, ও তো জলও খায় না। তাই বুঝি জল খাচ্ছে না? অবশ্য খাবেই বা কি করে। কেন কেন বাবা এইভাবে বলছেন কেন? তোমার ছেলে অন্য জল খেয়ে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। কি বলছো বাবা, কি কি হয়েছে, কি কেন? সেটা নিজে চোখে দেখলেই বুঝতে পারবে। সর্বনাশ, আবার ভিকি কি করলো? আর কখনো তুমি তোমার মুখে এরকম মরার কথা আনবে না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। তুমি সবসময় আমার কাছে থাকবে, সবসময়, কোথাও যেতে দেবো না আমি তোমাকে। আমিও তো চাই না উর্মি কোনোদিনও তোমাকে ছেড়ে কোথাও যেতে, কোনোদিনও না।
এসেছে, এদিকে আয়। এখন আবার কিসের পার্সেল এলো? চলো তো দেখি। তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, বেশ। মা, কি হয়েছে গো? এ দেখ কি হয়েছে, এসি, ফ্রিজ, মাইক্রোওয়েভ সব নিয়ে এসে হাজির। আর কোত্থেকে এলো, কে পাঠালো, কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। আচ্ছা দাদা বলছি যে এই সব জিনিসগুলো চলে এসেছে, মানে আমার বিয়ের জন্য যা যা লাগবে তোমরা সব নিয়ে চলে এসেছো। থ্যাংক ইউ সো মাচ গো, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আবকলা তো তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কথা দেখে কি নয় সব, তোর বাবার টাকা কি গাছে ফলে? কেন, তোমরা এগুলো কেন নে? বোকার মতো কথা বলিস না মোমো, আমাদের পরিস্থিতি তুই জানিস না, এতগুলো জিনিস একসঙ্গে কেনার মতো ক্ষমতা আমাদের আছে। হ্যাঁ জানি, কিন্তু আমার তো বিয়ে, তাই না? আর আমার বিয়ের জন্য নিশ্চয়ই তোমাদের কিছু সেভিংস রয়েছে। শোন মোমো, তোর কি হয়েছে আমি জানি না, যেদিন থেকে তোর বিয়ের কথা শুরু হয়েছে সেদিন থেকে তুই কেমন যেন অদ্ভুত একটা ব্যবহার করছিস। মানে মানে তুই একদম পাল্টে গেছিস মুমু। মা বাবাগুলো তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার বিয়ে নিয়ে, কিন্তু তোর স্বপ্নগুলো অনেক দামি রে। তোর বাবা মার অত সামর্থ্য নেই যে সেটা পূরণ করবে। আর আমার এমন কপাল যেটা তুই বুঝতেও পারছিস না। এই বিয়েটা করার জন্য তুই যা ইচ্ছে তাই করে চলেছিস। এখন এসব থাক, আমরা আগে এই জিনিসপত্র গুলোর গতি করি, তারপর। দাদা বলছি যে এইগুলো কার নামে আছে? উর্মি সরকার। সাথে কথা বলেনি দাদা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইবার তোমায় বলছি, শোনো, এই জিনিসগুলো আমি অর্ডার দিয়েছি কারণ আমার মুদি থেকে কিছু দেওয়ার ছিল। কি বলছো কি উর্মি, মুমুকে দেওয়ার ছিল মানে? বিচকা, মুদিদির তো সামনে বিয়ে, তো আমি ভাবলাম সেই জন্য তুমি এতগুলো দামি জিনিস অর্ডার করে ফেললে। কে তোমাকে বললো? কেন দিয়েছি তা তো, তাতে কি হয়েছে গো? তাতে অনেক কিছু হয়েছে, সেগুলো পরে বলছি। দেখো এই জিনিসগুলোর তো অনেক দাম, তুমি এত টাকা কোথায় পেলে? কত টাকা খরচ হয়েছে? এইটুকাই বাবু, দাঁড়ো, এখন আমি কোত্থেকে টাকা পেলাম, কত টাকা খরচা করলাম, তার পাই পয়সার হিসাব তোমাকে দিতে হবে আমায়? হ্যাঁ দিতে হবে। উর্মি তুমি এরকম অদ্ভুত কথা কেন বলছো টুকাই বাবু? সত্যি তো দাদা ভাই, তুই কেন ওর সাথে এইভাবে কথা বলছিস? আচ্ছা ওর কি নিজের ইচ্ছা মতো কোথাও খরচ করার স্বাধীনতা নেই? তাহলে ওর যা ইচ্ছা হয়েছে তাই কিনেছে, তুই কিন্তু ওকে এইভাবে আটকাতে পারিস না। বড়দের মাঝখানে কথা বলিস না মুমু, তোর বিয়ে হচ্ছে বলে ভাবিস না তুই বড় হয়ে গেছিস। আমাকে উর্মির সঙ্গে কথাটা বলতে দে। এসো এসো এসো, দেখো তোমাদের ছেলেকে দেখো। ভিকি? হ্যাঁ দেখো তোমাদের গুণধর ছেলেকে, ইনভেস্টরদের সঙ্গে মিটিং করছে, জল খাবার খাওয়ার পর্যন্ত সময় নেই, তাই বোধহয় ডিহাইড্রেশনে অজ্ঞান হয়ে গেছে বুঝলে, সোজা হয়ে দাঁড়াতে অব্দি পারছে না, এমনই অবস্থা যে আমার গাড়িতে উঠতে নামতে দুজনের সাহায্য লেগেছে। বাবা বাবা বলছি ওর হয়তো সত্যিই শোর। এরপরেও মেজো বৌমা, এরপরেও তুমি ছেলের হয়ে কথা বলছো? ওরই বয়ে যাওয়ার পেছনে তোমরা দায়ী, তোমরা দুজনেই দায়ী। তোমরা যদি ছোট থেকে ওকে ঠিক শিক্ষা দিতে তাহলে আর আজকের এই দিনটা দেখতে হতো না। এই ছেলেকে এমডি করবে, এই কুলাঙ্গারকে। কি করলাম সব শেষ করে দিচ্ছিস তুই? অপদার্থ ছেলে কথা সব শেষ করে দিচ্ছিস।
আমার সব প্ল্যানে জল না ঢালে তোর শান্তি হয় না না? তো কিছু ভাবলাম যে তোকে এমডি করবার তুই? এই হট হট মা 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 আমি তোমার সব জল কাচ্ছি দেবো মা। ওই যে বললে আমি জল ঢেলে দিয়েছি প্ল্যানে, আমি সব জল কাঁচিয়ে তুলে রাখবো মা। আমার ঘুমোতে যাও। ছাড়ো ছাড়ো গাই, তুই ওকে ছাড়ো ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। ইম্পসিবল, ইম্পসিবল, এগুলো আর সহ্য করা যাচ্ছে না। না, ওদের হাত থেকে খেলা বেরিয়ে যাওয়ার আগে বোর্ড নিজেদের দিকে ঘুরিয়ে ফেলতে হবে। অনেক হয়েছে, এবার আগে আমরা বাবার একটা ব্যবস্থা করব, তারপর উর্মির খেলা শেষ করব। কাজ শুরু করো হীরক। ইয়েস। থাক মৌ দিদি, তুমি আর তোমার দাদাভাইকে কিছু বলো না, কারণ আমার কাছে কোনো উপায় নেই গো। তোমার দাদাভাইকে আমাকে হিসেবও দিতে হবে, কৈফিয়তও দিতে হবে। কেন জানো? কারণ আমি তো বেকার, আমি যে নিজে কিছু করি না। ধরো আজকে যদি আমি নিজে রোজগার করতাম, আমি যদি চাকরি করতাম, তাহলে কি টুকাই বাবু আমাকে এত কথা জিজ্ঞেস করতো? একদম ঠিক বলেছো। তুমি যদি আজকে চাকরি করতে, তাহলে আমি তোমাকে এতগুলো কথা জিজ্ঞেস করতাম না। আর এখন তুমি যখন চাকরি করো না, তাহলে তো আমাকে জানতে হবে যে এতগুলো টাকা তুমি কোথা থেকে পেলে। আগেও একবার গহনা বিক্রি নিয়ে ঝামেলা হয়েছিল, এখন যদি সত্যিটা বলেও দিই তাহলে কেউ মানবে না, আর এই জিনিসগুলো ফেরত পাঠিয়ে দেবে। কিন্তু তাহলে তো মৌ দিদি কষ্ট পাবে। কি হলো, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। তুমি এতগুলো টাকা জোগাড় করে এতগুলো জিনিস কিনে ফেললে, গন্ডগোল করেছি, কোনদিন ভালো কাজ তো কিছু করিনি, তাই না? উর্মি, তুমি কি এবারের জন্য কম করেছো? কিন্তু তুমি নিজেই ভেবে দেখো না, আমাদের এই চিন্তা করাটা কি স্বাভাবিক নয়? আমি বুঝে গেছি, তোমরা কেউ আমাকে বিশ্বাসই করো না। টুকাই বাবু, আমি তোমাকে এখানে দাঁড়িয়ে আজকে কথা দিচ্ছি, আমি তোমাকে নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দেবো, অনেক টাকা রোজগার করব, দেখিয়ে দেবো ইন্ডিপেন্ডেন্ট হয়ে, যাতে আর কেউ কোনোদিন আমাকে গুড ফর নাথিং না ভাবতে পারে, কেউ যাতে প্রশ্ন না করতে পারে যে আমি টাকাগুলো কোত্থেকে এনেছি। আমি নিজের যোগ্যতা প্রমাণ করে দেখাবো।